আসসালামু আলাইকুম দিস ইজ কানিজ ফাতেমা ব্লগ ইন কুক থেকে কানিজ বরাবরের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ইচ্ছায় সকলেই ভালো আছেন তো আমার ফুল ভিডিও জুড়ে কি থাকছে আশা করছি কিছুটা বুঝতে পারছেন তো থাকেন আমার পুরোটা ভিডিও জুড়ে তো আমার ফ্রিজে কিছু এই যে আস্তু ইলিশ মাছ ছিল আমি দেখিয়েছিলাম গত ব্লগে তো আজকে তিনটি মাছ আমি বের করে ভিজিয়ে কেটে নিয়েছি আর এই যে কিছু মাছ এখন আমি ভেজে নিচ্ছি তো ভেজে নিচ্ছি কেন আসলে আজকে আমার গতকালকেই আমার একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল ইলিশ মাছ ভাজা দিয়ে তো আজকে সকালে নাস্তা আমাদের এটা ইলিশ মাছ ভাজা মচমুছে আর হচ্ছে পান্তা ভাত সাথে কি থাকবে পেঁয়াজ আর মরিচ তো থাকেন আমার ফুল ভিডিও জুড়ে আশা করি ভালো লাগবে তাই মাছগুলো ভেজে নিলাম আর এখানে যে পান্তা ভাত এখন সার্ভ করে নিব এই যে আমার মেয়ে তো পান্তা ভাত খাবে না আপনাদের ভাইয়া আর আমি পান্তা ভাত খাবো তাই এই যে আমাদের প্লেটে নিয়ে নিলাম আর এই যে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ এখন তো খেয়ে নিব মাছটা আমি আর আরেকটু মুচমুচে করে ভা ভেজে নিচ্ছি এখনই নামিয়ে নেব তো আমার ফুল ভিডিওটি দেখবেন আশা করি কেউ স্কিপ করে দেখবেন না আর আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের আমার পাশে থাকাটা আমার জন্য অনেক জরুরি তো আশা করি আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার আমি খুব খুশি হব আর অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি লাইক আর কমেন্টস করে যাবেন আপনাদের লাইকগুলো আর কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেটা আমি বারবারই বলে আসি তো কেউ বোর হবেন না আমার একই কথা বারবার শুনতে তো এই তো আমরা পান্তা ভাত কিন্তু খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া আর আমি দুজনে বসে গেলাম খাওয়ার জন্য তো আমি খাওয়া দাওয়া করে এই যে এখানে কিছু গরুর মাংস আমি একেবারে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি রেস্টের জন্য আধা ঘন্টা তো আধা ঘন্টা মাংসটা রেস্ট হয়েছে আমি এখন এই যে পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি প্রেশার কুকারে আমি এতে মাংসটা রেজালা করে নিব আর আমি ফুলভাবে দেখালাম না মাংস রান্নাটি কারণ হল আমার গরুর মাংস রেজালার লিঙ্ক আছে আমার ডেসক্রিপশান বক্সে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই আর কি যার জন্য ডিটেলসে আর কিছু প্রেজেন্ট করলাম না আমি তো এভরিডের ব্লগ তাই আমি শ্যুট করে নিলাম যতটুকু পসিবল হলো আর আসলে কি আমি আর্টিফিশিয়াল কিছু দেখাতেও পারি না আর করতেও পারি না দৈনন্দিন জীবনে আমার যা কিছুই ঘটে আমি যেভাবে প্রেজেন্ট করি যেভাবে করে থাকি আমার লাইফে সো ওইটাই আপনাদের মাঝে আমি উঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি জানি না কতটুকু তুলে ধরতে পারি তবে চেষ্টা করি তুলে ধরার জন্য তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন আর একটি কথা সব আপু আর ভাইয়া যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন একদম সেই শুরু থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন যেমন হচ্ছে আমি তো এলেভেন জানুয়ারি আমার চ্যানেলটি আমি ওপেন করেছি তো আমি পনেরো জানুয়ারির পনেরো তারিখ থেকে মূলত আমি আমার এর ব্লগগুলো দিয়ে যাচ্ছি তো তখন থেকে এখন পর্যন্ত যে আপু আর ভাইয়ারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে আসলে কি বলবো তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন তো আমি চিন্তা করেছি আমার আরও কিছু সাবস্ক্রাইব হয়ে গেলে আমি ইনশাল্লাহ সবার নাম বলবো যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সব আপু ভাইয়াদের নাম বলবো ইনশাল্লাহ তো এখানে যে আমি রান্না করে নামিয়ে নিলাম আর আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম আর অবশ্যই আমার ফুল ভিডিও জুড়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে মার্জনা করবেন কেমন

আসলে চুপ থাকলাম কারণ আমার মেয়ে কোরআনতেলাত করছিল তাই আমি চুপ হয়ে গেলাম তো এই তো আমার মেয়ে কোরআন শরীফ নামাজ কমপ্লিট করে আমি নামাজ পড়ে তারপরে যে এখন ডাইনিংয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো আমরা এখন খেয়ে একটু রেস্ট নিব আর বৃষ্টি হচ্ছে বাহিরে আজকে জুম্মার দিন তো সবাই জুম্মার দিনে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ আমাদের সবাইকে নেখায়া দান কর আল্লাহর শেফা আমাদের মাঝে দান করুক এটাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ